নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের আবারো সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম কার্তিক পূজোর ভিডিও। কার্তিক পূজোর পার্ট 1 এর ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ঠাকুর মশায়ের মন্ত্র শুনে আমরা কিভাবে হেসে লুটোপুটি খাচ্ছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কার্তিক পূজোর পার্ট 2 ভিডিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আগের দিন আমি আট কড়াই পর্যন্ত ভিডিওটি দিয়েই শেষ করেছিলাম, আজকে আরতি দিয়ে ভিডিওটি শুরু করছি। এখন তো আরতি চলছে আর আমরা কিন্তু বসেই আছি। ঠাকুর মশাই বলেই দিয়েছিলেন যে পুজো যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে আমাদের ওঠা যাবে না, তাই আমরা বসেই রয়েছি। আরতি করা শেষ হলো, এবার শুরু হবে হোম। ওম তদ বিষ্ণু পরমং পদম শান্তি শুভায় দেবিবাচ প্রথম তদ বিষ্ণু পরমং পদম আমি নানে পতে যাও তদ বিষ্ণু পরমং পদম শেষ হলো। হোম শেষের পর পুজো শুরুতেই ঠাকুর মশাই আমার কোলে যে কোলছড়াটি দিয়েছিলেন, ওটা যতদিন না ঠাকুর উদযাপন হচ্ছে না ততদিন একটা খুব ভালো জায়গায় রেখে দিতে বললেন। তাই আমি কোথায় রাখবো ঠিক করতে পারছিলাম না, তখন দিদিভাই আমাকে বলল যে ঠাকুর ঘরে রেখে আসতে। তাই আমি কোলছড়াটা এখন ঠাকুর ঘরে রাখতে যাচ্ছি। তো পুজোটা নিয়ে খুবই টেনশনে ছিলাম, খুব ভালোই ভালোই আজকের পুজোটা কাটলো। কাল সকালে আবারও পুজো আছে, আবারও কাল সকালে পুজোর জন্য জোগাড় করতে হবে, কালকে আবার দধি কলমা আছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। সকাল সকালে ঠাকুর মশাই চলে এসেছেন আর আমরা দুজনে মিলে পুজোর জোগাড়টাও করে ফেলেছি। ॐ नमः ते कन्द पुष्पमिदाधिपतये नमः। ॐ नमः ब्रह्मण्य दीताय जगद्वन्दे चैव सिन्धु सुभाकरं वन्दे शैल सुदासिनाय नमः।
দুধে আলতা করেছিলাম, দুধে আলতার উপর আয়নাটা রেখে ঠাকুরের মুখ দেখা হবে বলে। খুব সুন্দর করে আয়নাতে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে। আমরা একে একে সবাই ঠাকুরের মুখ দেখে নিলাম। পুজো শেষ, ঠাকুরের সুতো কেটে দিচ্ছে। মনটা খুবই খারাপ লাগছে এই সময়। পুজো শেষ, ঠাকুর মশাই এবার সব গোছাতে শুরু করে দিয়েছেন। সবই ঠাকুর মশাই গুছিয়ে নিচ্ছেন, থালা বাসন ধুতি জামা কাপড় যা যা উনি লিখেছিলেন সবই উনি গুছিয়ে নিচ্ছেন। শুধুমাত্র কয়েকটা খেলনা আমার জন্য রেখে দিয়েছেন। ঠাকুর মশাই তো চলে গেলেন, এবার আমরা দধি কলমাটাকে ভালো করে মেখে সকলকে দিয়ে দেব। আজ যেহেতু শনিবার তাই ঠাকুর মশাই আজকে ঠাকুরকে দিয়ে আসতে বারণ করলেন। কাল রবিবার, কালকে আমরা কিভাবে ঠাকুরকে সুন্দর করে বরণ করে দিয়ে আসা হচ্ছে তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।